নমস্কার দুর্গাপূজা প্রতিটি বাঙালির কাছেই একটি আনন্দের উৎসব দুর্গাপুজোর প্রধান চারটি দিন হল সপ্তমী অষ্টমী নবমী ও দশমী দুর্গাপুজোর আচারে বিশেষ দুটি আয়োজন হল কুমারী পুজো এবং সন্ধিপুজো আজকের ভিডিওর টপিক হলো এই বছরের দুর্গা পুজোতে সন্ধি কখন হবে সন্ধিপুজো হলো গুরুত্বপূর্ণ বিষয় দুর্গাপূজাতে এবং এটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হয় এই সন্ধিপুজো অনুষ্ঠিত হয় যখন অষ্টমী তিথি শেষ হয় এবং নবমী তিথি শুরু হয় এদের সংযোগস্থলে এই সন্ধিপুজো অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ টোটাল আটচল্লিশ মিনিট সময়ে সন্ধিপুজো অনুষ্ঠিত হয় এই সময় মা দুর্গার আরেকটি রূপ দেবী চামুণ্ডার আরাধনা করা হয় পুজোর আচারে একশো আটটি প্রদীপ এবং একশো আটটি পদ্মফুল যোগ করা হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর অষ্টমী তিথি শুরু হচ্ছে তেইশে অক্টোবর সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে চব্বিশে অক্টোবর সকাল ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অতএব এই বছর সন্ধি অনুষ্ঠিত হবে চব্বিশে অক্টোবর সকাল ছটা পঞ্চান্ন মিনিটের চব্বিশ মিনিট আগে থেকে সকাল ছটা পঞ্চান্ন মিনিটের চব্বিশ মিনিট পর পর্যন্ত একই সাথে বেলুর মঠও এই সিদ্ধান্তই নিয়েছে বেলুর মটে চব্বিশে অক্টোবর সকাল ছটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা বাইশ মিনিট পর্যন্ত সন্ধি অনুষ্ঠিত হবে সন্ধিপুজো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সন্ধিপুজো বিভিন্নভাবে আয়োজন করা হয়ে থাকে এবং দেবীকে আরাধনা করা হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন